খুনের অভিযোগ পেয়ে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। তার বাড়ি রাজধানী প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকায়। অভিযুক্তের নাম দীপঙ্কর সরকার। আদালত 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে অভিযুক্ত দীপঙ্কর সরকারকে। পুলিশ জানায় অভিযুক্ত দীপঙ্কর সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ মৃত সুখেনের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে তাকে আটক করেছে। তারপর 20 তারিখ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি এখানে। কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশান আসে যে সুখেন দাস উনি জীবিত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশন 302 এডিং সেকশনে প্রেয়ার দিই। সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি। 4 দিনের পুলিশ রিমান্ড মাননীয় আদালত আমাদের অ্যালাউ করেছেন। এখন সে পুলিশ রিমান্ডে আছে, ঘটনার তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।